হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সৃষ্টি বলক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি একটা রান্না শুরু করবো, মাছের মাথা দিয়ে আলু দিয়ে রান্না করব। তো আমার রান্নাটা দেখা শেষ পর্যন্ত অনুরোধ রইল এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, তারপরে আমি মাছের মাথাগুলো ভেজে নেবো এই হলুদ আর লবণ দিয়ে মাখা রুই মাছের মাথা। মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেবো প্রথমে আমি। মাছের মাথাগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। লবণ পরিমাণ মতো আমি দেবো, হলুদ গুঁড়ি পরিমাণ মতো, আমি এইভাবে তৈরি দেবো। আলুগুলো সুন্দর করে লালা করে ভেজে নেবো। আমি আর একটু ভেজে নেবো, মোটামুটি ভালো হয়ে যাচ্ছে, ঢাকা দিয়ে দিলাম। যদি আমার আলুগুলো ভালো হয়ে গেছে আমি দিয়ে জল দেব। দিয়ে দিলাম জল পরিমাণ মতো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিলাম 2টা কাঁচা তেজপাতা। এখন আমি আঁচটা বাড়িয়ে দিলাম, পুরো ঢেকে দিব। তো বন্ধুরা দেখি এখন কতটুকু সেদ্ধ হয়েছে।
আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো ফ্রাই করে। এখানে আছে জিরে জিরে বাটা, পোস্তদানা বাটা আর এলাচ বাটা আর দারচিনি, এই দুটো মিক্স করে বেটে আমি আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা অবশ্যই এই মশলাটা দেবে, মানে এই মশলাটা রান্নাটা অন্যরকম টেস্ট হবে। পোস্ত রান্না দিলে আরও বেশি ভালো হয়। আমি যে পোস্তটা দিয়েছি তোমরা দেওয়ার চেষ্টা করবে, খেতে অসম্ভব সুস্বাদু হয়। তো এবার আমি আবার ঢেকে দেব, আবার আমি ঢেকে দেব। কেমন হচ্ছে